সব ব্যাংক গেলাম, টাকা দিবা না মানে তুমি বাইরে বাইরে আগে টাকা নাই মানে টাকা কইতে দিবা না দিবা এটা কি আমি জানি? চালো টাকা দাও, আমার টাকা লাগবো। আমি এসব কিছু জানি না, আগে টাকা দাও আমারে। যাবি না তুই আজকে, আবি না ভাই তোর খবর আছে খারা, উড়ো আব্বা উড়ো, কত বড় সাহস তুই আইস আজকে বাইতে, তোরা বাদ দিমু জমনের খাওয়াইয়া। ইগের অনেক জোর চালাইকে জোরানি করবো, আমার সব গ্যাস্ট্রিক ওষুধের টাকা লয়া গেল রে। আবার লো তোমার আমি না পা সরি গ্যাস্ট্রিক ওষুধ কিনা দিব না হোক। গেলাম নই ভাই, না গেলে কি হইব? আমার গের বাড়ি ঘর নাই নাকি আমার বন্ধু বান্ধব নাই? আমি আমার বন্ধু বান্ধব লাগে গরম টাকা দিব না, প্রত্যেকদিন নাটক শুরু করে দিস আমার লাগে। কিরে বন্ধু তুই এনে, কিরে বন্ধু তুই আঙ্গ কাছে আইলি, তুই পিছনে বই রয়েছ সামনে বেড়া। আরে বেড়া আর কইস না বেড়া, বাপের আর বাইর খাই আসি দৌড়ানি সাইসলাম টাকা, এমনি দিতে কি বাইক করতে লাড়ি লই আসে দিল দৌড়ান, তারপরও টাকা সারা নাই। তোরা কি মনে করছিস টাকা সারামু? টাকা নিয়ে আইসি, আজকে আড্ডাটা জমা দেমু। হ মামা ঠিকই কইছ, আড্ডাটা সেইব বয় নেব, গালাই তুই বাসকে। আরে হ বন্ধু তোরা সেতে বইরিছি, তুই কুনসুম আবি আর কুনসুম খামু। আরে মামা নেশা টেশা বাদ দে, ই দেখ কে কি কিনাকাটা করছস এটা কো আগে। আরে বেড়া কইস না, সকালবেলা বাসাতে পারিস মতন বাপে 10,000 টাকা দিছে, এই টাকাতে ভরপুর মার্কেট করছি। আরে রাবেশ তোর 10,000 টাকা দিছে, আমার 20,000 টাকা দিছে বুঝছস, ভরপুর মার্কেট করমু। কইস না নিউ মার্কেটে যায় পুরো মানব সব কিনা লই আইছি বুঝছস। আমি এখনো মামা কোনো কিছু কিনি নাই, আমার 16,000 টাকা দিছে, একটু পরে তো ঘরে নিয়ে নিউ মার্কেট যাইতাছি লইছ আমার লগে। আরে কি কস বন্ধু? হ মামা বন্ধু আমি তো এখনো কোনো কিছু কিনি নাই, তবে তোরা খারা, আমি আমার বাবার কাছ থেকে যাই টাকা নিয়ে যাচ্ছি মার্কেট করার। আর বন্ধু তুই কইছিস তো মার্কেট করতে যাবি, আর চিন্তা করিস না দুজনে একসাথে যাবো বেটা, তোরা খারা আমি আইতাছি এখন, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি। হাই রে ময়লা ফেলাই আর কয় টাকায় পাই, সামনে ঈদ বাপেরে পারলাম না একটা জামা কাপড় কিনে দিতে, ছোটোটাই কি পাগলামি করে ওরও একটা জামা কাপড় কিনে দিতে পারলাম না, আবার হইলো বাপের অসুখ, কয়দিন পর পর ওষুধ কিনে দেওয়া লাগে, কি যে করি দেখি কি করা যায়, আল্লাহ ভরসা। এই কয় টাকা দিয়েই হইয়া যাইব আমাদের, বাপের কাছে যায় টাকাটা দিয়ে আগে। আব্বা এদিকে আমার কথা আছে তোমার সাথে। আমার কে তোর বাপ? তুই আবার আসছিস আমার কাছে? আমি তোর মতো পোলার কোনো বাপ টাপ না, তুই এতে চলে যা কাজ করতে দে। আরে তোমার আমি কি কই, তুমি এটা শোনো আমার টাকা লাগবো কিছু, আমার সব বন্ধু বান্ধব কাছে মার্কেট করতে, আমি মার্কেট করতে যাবো, এই টাকা দাও। তোর জন্য কি আমি টাকা বস্তা বইটা নিয়ে আসছি? তুই জানোস না রুম ভাড়া দেওয়া লাগবো, আর তোর ভাই একটা ময়লার কাজ করে কত টাকাও বা পায়, তোর এমনি টাকা লাগবো টাকা লাগবো, আমার কাছে কোনো টাকা নাই, যা তুই। কি টাকা দিবা না? আর টাকা যে কেমনে নিতে হয় ওটা আমার খুব ভালো করে জানা আছে, সুজা আঙ্গুল তো কোনো গিয়ে ওঠে নাই বুঝো নাই, এইবার টাকা দিতে হইব। খারা আজকা মারা এলাম তোরে, না আব্বারে কমু ছোটোটারে মার্কেট করে দিতে, আর আব্বারে কয়েকদিন পর লুঙ্গি কিনে দিন, এটা কইলে আব্বাই বুঝবো। কিরে আমার বাবাই কান্না করে কে কি হয়েছে? আব্বা তুমি কান্না করতেছো কে? দেখ বাপ আমার কিছু হয় নাই, কালকে ঈদ তো তোরে কিছু কিনে দিতে পারি নাই, এই জন্য কান্না করতেছি। না বাবা এরকম কিছু না, তুমি তো এরকম করে কখনো কান্না করো নাই, আমার মনে হয় ছোটটা লোক কিছু হয়েছে, নিশ্চয়ই কোনো ঝামেলা করছে, তুমি সত্যি করে কো আমার কি হয়েছে। আরে বাপ তুই ঠিকই ধরছ, ওই কুলাঙ্গার বলার আমি জন্ম দিয়ে ভুল করছি, আমার মায়েরা সব টাকা লয়ে গেছে। আমি ভাবছিলাম কয়টা টাকা আনছি তোমার একটা লুঙ্গি পরে কিনে দিমু, ছোটারে কিছু মার্কেট করে দিমু, না ও এডি করলো না, ওরে কিছুই দিমু না, ও আজকে বাইতে আইবো না, ওরে বাইতেই টাকা দিম না, তুমি টেনশন করো না, ওর বিচার আমি করতাছি যেভাবে হোক। কি হয়েছে আশিক তুই হাঁপাইতাছস কে? আপনার বাইরে দেখছি ট্রেনের তলে পড়ছে। হ্যাঁ কি কি কস? কি কলি আমার আমার পোলা অ্যাক্সিডেন্ট করছে, কি কয় কি কস?
আমার ভাই ট্রেনের তলে বসে, তোর মাথা মতো ঠিক আছে? হবে, আমি নিশ্চুককে দেখেছি, ট্রেনের তলে পড়ে মারা গেছে। আমি কি করছি, আমার বলে আমার অভিশাপ লাগবে রে। আসলে আমরা কিছু কিছু সন্তান এতটাই খারাপ হয়ে যায় যে বাবার দুঃখটা কখনোই বুঝতে চাই না। আর হ্যাঁ, বাবা এমন একটা জিনিস, আমরা বাবার সাথে যতই ঝগড়া করি না কেন, মারি না কেন, অভিশাপটা হয়তো বাবা মন থেকে কখনো দেয় না, কিন্তু আল্লাহর রহমতে অভিশাপটা লেগে যায়।